Hi everyone, this is Sami Hanjumaima. So, today I am going to share with you our updated skincare routine. I am going to share our skin with you. So, yes, without any further ado, let's get into the video. First of all, chul bedhe nite hobe because chul bejano jabe na ekhon. So, chultake ami upore eje shampoo kore rekhechi. So, I mainly have two cotton pads and micellar water. I have two cotton pads. তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা ওয়াটারপ্রুফ থাকে তো যাতে এগুলো সুন্দর মতো মিশে যায় গলে যায় এইজন্য আমি সবার আগে এটা করি কমপ্লিটলি মেকআপ রিমুভ করার পরে আমি ভালো করে হাত ধুয়ে নেই সাবান দিয়ে এরপর আমি ফেস ওয়াশ করি তো ফেস ওয়াশের জন্য আমি ইউজ করতেছি এই ফেস ওয়াশটা এটা আমার ফেস ওয়াশ না মাওয়ের ফেস ওয়াশ ইউজ করতেছি কয়েকদিন ধরে বাট ইটস ওয়ার্কিং ফর মি সো ইটস আ উইন উইন সিচুয়েশন আমি এখন মুখটা মুছে নিয়ে আসছি মুখটা অলওয়েজ টিস্যু দিয়ে মোছাই বেটার বিকজ টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে মুখ মুছলে দেখা যায় যে টাওয়াল আর গামছা যে জার্মস আছে ওইটার জন্য ব্যাকটেরিয়া জমা হয় কারণ মোস্ট অফ দা টাইম দেখা যায় টাওয়াল আর গামছা ভেজা থাকে সো ওইটার যে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়ার জন্য দেখা যায় মুখে অ্যাকনে হতে পারে পিম্পল হতে পারে সো এটা বেটার যে তুমি ওয়ান টাইম টিস্যু ইউজ করো এটা ফেলে দিচ্ছ তো আমি যখন টিস্যু দিয়ে মুখটা মোছা হয়ে গেছে এখন আমি মুখে টোনার লাগাবো টোনারের জন্য আমি হায়ালুরোনিক অ্যাসিডের এই টোনার প্লাসটা ইউজ করি এখন আমি এই টোনারটা নেব নিয়ে দুই হাতে ভালো করে দুই হাতে না আঙ্গুলের মাথায় সুন্দর মতো নিয়ে এরপরে পুরো মুখে ট্যাপ 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 করে পুরো মুখে ভালো করে দিয়ে দেবো সো নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হলো সিরাম সিরামের জন্য আমি ইউজ করি স্নেহিলের সিরামটা এটা আজকাল সবাইয়ের কাছে খুবই পরিচিত খুবই ফেমাস তো আমি এই সিরামটা ইউজ করি এই সিরামটাকে আমি ফার্স্টে হাতে নিয়ে নিচ্ছি এক পাম দুই পাম তিন পাম ফার্স্টে হাতের মধ্যে নিয়ে এই যে স্নেহিলের সিরাম লাগানোর এটাও সেম ট্যাপ 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 করে করে পুরো মুখে তো লাস্টলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ময়েশ্চারাইজার অ্যান্ড ময়েশ্চারাইজারের জন্য আমি অ্যাডভান্সড স্নেইল 92 অল ইন ওয়ান ক্রিম এটা ইউজ করতেছি এটার জন্য আমার যতটুকু দরকার ততটুকু ইউজ করে থাকি এটা সারা রাত থাকবে আর সারা রাত মুখ ড্রাই করতে না হয় সেই হিসাব অনুযায়ী সেই পরিমাণ মতো করে আরও সুন্দর মতো লাগে কোথাও যেন কম না থাকে ময়েশ্চারাইজার লাগানোর সময় প্রত্যেকবার ময়েশ্চারাইজার যখন অ্যাপ্লাই করি তখন আমার মনে পড়ে যে ছোটো করে মাথাভাবে আমাদেরকে ভিম লাগিয়ে দিত লোসন লাগিয়ে দিত এভাবে অ্যান্ড লাস্টলি যে জিনিসটা ইউজ করি যেটা না হলেই চলে না সেটা হচ্ছে ভ্যাসলিন ঠোঁটের জন্য আমি ভ্যাসলিন ইউজ করে থাকি ভ্যাসলিন আর দেখানোর কী আছে এক পাশে ফেরাডিন লেখা বিকজ এটা ফ্রির ভ্যাসলিন ফেক্সো ফেরাডিনের যে কোম্পানি ওদের থেকে গিফট ছিল দেখে ভ্যাসলিনটা দেখতে ভ্যাসলিনটার গায়ে ফেরাডিন লেখা বাট দিস ইজ অ্যাকচুয়ালি ভ্যাসলিন আমার স্কিন কেয়ার সব থেকে লাস্ট পার্ট হচ্ছে চুল আঁচড়ানো আমি সুন্দর মতো রাতে ঘুমানোর আগে চুলটাকে আঁচড়াই ঘুমাই পড়ি এমন না যে আমি চুল বেঁধে ঘুমাই বাট আমি চুল আঁচড়াই ঘুমাই All clean. So thank you so much everyone for watching this video. I hope you like this video and if you like this video, do subscribe to my channel and give this video a thumbs up. Bye bye. Take care.